আসসালামু আলাইকুম দর্শক, মুক্তাস স্মার্ট কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব, তাই আমি আমার কথা রাখতে চলে এসেছি চাল কুমড়ার মোরব্বা রেসিপি নিয়ে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক চাল কুমড়ার মোরব্বা রেসিপি। আমি এখানে 4 পিস চাল কুমড়া নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন চাল কুমড়া যাতে পাকা হয়, কুচি হলে চাল কুমড়ার মোরব্বা খুব একটা ভালো হয় না। চাল কুমড়ার খোসা ছুলে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি। খেয়াল রাখবেন কোনো নরম অংশ যাতে না থাকে। এখন চাল কুমড়াগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে, ভালো করে কেচে নিতে হবে। আবার চাল কুমড়াটাকে উল্টে সেই পাশটাও ভালো করে কেচে নিতে হবে, কোনো অংশ ফাঁকা থাকবে না। আমার সবগুলো চাল কুমড়া কেচানো হয়ে গেছে, এরকম নরম হয়েছে মানে বুঝতে হবে ভালো করে কেচানো হয়েছে। কাঁটা চামচ দিয়ে কেচার সুবিধার্থে চাল কুমড়াগুলোকে লম্বা করে নিয়েছিলাম, আর তাই কেচার পরে এখন আমি টুকরো করে নিয়েছি। চাল কুমড়াগুলো যাতে ডুবে থাকে এই রকম পরিমাণে এখানে পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি এখন 1 চা চামচ খাবার চুন মেশাবো। চুনগুলো হাত দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুন পানির মধ্যে মিশে গেলে চাল কুমড়াগুলো একে একে পানির মধ্যে দিয়ে ডুবিয়ে নেব। এভাবে চাল কুমড়াগুলো ডুবিয়ে রাখব 6 থেকে 7 ঘন্টা। চুন পানিতে ডুবিয়ে রাখার কারণ হলো চাল কুমড়াটাকে শক্ত করবে আর সাদা করতে সাহায্য করবে, আর মোরব্বা বানানোর পর মোরব্বাটাকে অনেক দিন শক্ত রাখতে সাহায্য করবে। 7 ঘন্টা পর চাল কুমড়াগুলোকে চুনের পানি থেকে তুলে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চাল কুমড়াগুলোকে 5 থেকে 6 বার করে ধুয়ে নিয়েছি যাতে চুনের কোনো পানি চাল কুমড়ার মধ্যে না থাকে। চাল কুমড়াগুলো ডুবে থাকবে এই রকম পরিমাণে পানি নিয়েছি হাঁড়িতে। পানিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সবগুলো চাল কুমড়া দেব। তারপর হাই হিটে 7 থেকে 8 মিনিট চাল কুমড়াগুলোকে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন চাল কুমড়াগুলোকে ছেঁকে রেখে দেব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। দুটো এলাচ দিয়ে দিলাম। অনেকের কাছে চাল কুমড়ার একটা গন্ধ লাগে, তারা কেওড়া জল দিতে পারেন। চিনিটা গলে গেলে চাল কুমড়াগুলো সব দিয়ে দেব। চিনির শিরাটা বলক আসবে আর আস্তে আস্তে করে নেড়ে দেব, কিছুক্ষণ পরপরই নেড়ে দেব যাতে চিনির শিরাটা লাল হয়ে না যায়। চুলার আগুনটা থাকবে মিডিয়াম থেকে লো। শিরাটা যখন এইরকম শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে মোরব্বা হয়ে গেছে। তারপর এরকম একটা ছাঁকনিতে ছড়িয়ে দিতে হবে, বাড়তি শিরাটা যাতে ঝরে যায়। এভাবে রেখে দিতে হবে 8-9 ঘন্টা। প্রায় 8 থেকে 9 ঘন্টা পর মোরব্বাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এই মোরব্বাগুলো আপনারা ইচ্ছে করলে রেখে দিতে পারেন 6-7 মাস। কাস্টার্ড, ফালুদা, কেক, জর্দা এই সব কিছুতেই মোরব্বা দরকার হয়, তাই আপনারা এই মোরব্বা বানিয়ে রেখে দিতে পারেন। আমার এই মোরব্বার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।